চীন ও যুক্তরাষ্ট্র। চীনের উহানের গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে কিনা তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের মধ্য দিয়েই মূলত শুরু হয় দুই দেশের মধ্যে ফের তিক্ততা। আর শনিবার সেই তিক্ততা যেন আরও বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। Once we found out about this, যদি করোনার প্রাদুর্ভাবে দায়ী থাকার বিষয়টি অনিচ্ছাকৃত হয় তবে একটি ভুল এবং ভুল, আর তারা যদি ইচ্ছা করে এমন কাজ করে থাকে তবে নিশ্চিত চীনকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এমনকি সম্প্রতি এই মহামারীতে চীনে মৃতের প্রকৃত সংখ্যা নিয়েও আপত্তি তোলে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত প্রকাশ করে চীনের দিকে অভিযোগের আঙুল তোলে আরও কয়েকটি দেশ। আর হোয়াইট হাউস মনে করে করোনার সঠিক তথ্য প্রকাশে চীনের বাধ্যবাধকতা রয়েছে। করোনার সঠিক তথ্য শেয়ারে চীনের কোনো অজুহাত গ্রহণযোগ্য হতে পারে না, যেহেতু এই দেশটি থেকেই মহামারী এই ভাইরাসটির প্রাদুর্ভাব, সেহেতু এর সঠিক তথ্য প্রকাশ করা চীনা সরকারের নৈতিক দায়িত্ব। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীন, নাকচ করেছে উহানের লেপ থেকে ভাইরাসটি ছড়ানোর মার্কিন অভিযোগও।